বিশুদ্ধ সোনা ও দামি ক্রিস্টালের প্রলিপ দিয়ে তৈরি কাগজে সুসজ্জিত করে পুরো পবিত্র কোরআন লেখার উচ্চ বিলাসী কাজ চালিয়ে যাচ্ছে ভারতের এক মুসলিম ক্যালিওগ্রাফার কাতারে বসবাসরত মোহাম্মদ সুলতান শেখ নামের এই ক্যালিওগ্রাফার ইতিমধ্যে পবিত্র কোরআনের প্রায় অর্ধেক লেখার কাজ সম্পন্ন করেছেন মোহাম্মদ সুলতান শেখ একজন ফ্যাশন ডিজাইনার তিনি পবিত্র কোরআনের ক্যালিওগ্রাফার হিসেবে নিজেকে তৈরি করেছেন তার অনন্য আটাইটি একক পোশাক ডিজাইনের জন্য তিনি ফ্রান্সের এক আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইন কোম্পানি থেকে কাজের প্রস্তাব পেয়েছিলেন মোহাম্মদ সুলতান শেখ তার এই প্রতিভাকে কুরআনের কাজে লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করেন পরবর্তীতে তিনি বিভিন্ন ফ্রেমে কুরআনের আয়াতের চমৎকার ক্যালিওগ্রাফি আঁকতে শুরু করেন মোহাম্মদ সুলতান শেখ উচ্চ মাধ্যমিক পড়া একজন ক্যালিওগ্রাফার তিনি আরবি শিখেছিলেন ফলে সঠিকভাবে আরবি লেখায় তিনি পারদর্শী হয়ে ওঠেন দুই সাল থেকে সুলতান শেখ কুরানের আয়াতসমূহ ফ্রেমের ডিজাইন করে লেখা শুরু করেন দুই সালের মধ্যে চার বছরের ব্যবধানে তিনি কুরানের আয়াতের ক্যালিওগ্রাফি খচিত বড় বড় ছেচল্লিশটি ফ্রেম তৈরি করতে সক্ষম হন যা কাতারের শপিং মলে বিক্রি হয়েছিল দর্শক ও ক্রেতাদের চাহিদাই মোহাম্মদ সুলতান শেখকে কুরআনের ক্যালিওগ্রাফি তৈরি ও পবিত্র কুরান হাতে লিখতে উৎসাহিত করেছে সংবাদপত্রে ভারতীয় একজন ক্যালিগ্রাফারের হাতে লেখা কুরআনের কপি দেখেন নিচ থেকে দুই সালে দামি ক্রিস্টাল ও বিশুদ্ধ সোনা দিয়ে কুরআন লেখার কাজে হাত দেন এই ক্যালিগ্রাফার কুরানের এই পাণ্ডুলিপি লিখতে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়াই ছিল তার প্রথম চ্যালেঞ্জ পরবর্তীতে কাতারের স্থানীয় বাজারে তিনি পানি নিরোধক কাগজ সংগ্রহ করে তাতে ক্রিস্টাল ও বিশুদ্ধ সোনার প্রলেপ দিয়ে পবিত্র কুরানের পাণ্ডুলিপি লেখার কাজ শুরু করেন ক্রিস্টাল ও সোনার পলপে তৈরি পান্ডুলিপি কাগস্তি পোকা মাকড় দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না ক্যালিওগ্রাফার সুলতান শেখের মতে পান্ডুলিপি সাত বছরের মধ্যে শেষ করা দরকার ছিল যা অর্থাভাবে কারণে সফল হয়নি বলে জানিয়েছেন এই ক্যালিওগ্রাফার পবিত্র কুরআনের নকশা ও 7700 জয় পুরো 18 কেরেট সোনা ও দামি ক্রিস্টাল ব্যবহারের পরিকল্পনা রয়েছে তার উল্লেখ যে তার লিখিত এই পাণ্ডুলিপিটি হবে 604 পৃষ্ঠা আর পান্ডুলিপি 60 পৃষ্ঠা থাকবে বিশুদ্ধ সোনার সাতসজ্জা অস্ট্রেলিয়ার অরিজিনাল সোয়ার ক্রিস্টাল ব্যবহার করা হচ্ছে এই পাণ্ডুলিপিটিতে ক্রিস্টাল ব্যবহৃত যার প্রতি পৃষ্ঠার মূল্য পড়বে প্রায় ছয় হাজার কাতারি রিয়াল প্রতিটি পৃষ্ঠার উপরে ও নিচে বিভিন্ন সাত সজ্জায় পুরো পাণ্ডুলিপিটি ফুটিয়ে তোলা হবে পবিত্র কুরআনে এই পাণ্ডুলিপিটি তৈরিতে খরচ পড়বে লক্ষাধিক কাতারি রিয়াল যা তৈরিতে আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন ক্যালিওগ্রাফারের সুলতান শেখ শেখের এক বন্ধু শেখ বাসার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন ধন্যবাদ সময়